আসসালামু আলাইকুম। আমরা জানি গ্লুকোজ আমাদের দেহে শক্তি উৎপাদন করে। আজকে আমরা দেখব এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে কি পরিমাণ শক্তি উৎপাদন করে বা এক অণু গ্লুকোজ থেকে আমরা কি পরিমাণ এটিপি পেতে পারি। যে টোটাল এটিপির যে হিসেব সেটি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখতে পাই। সো আজকে আমরা দেখব যে এটিপি প্রোডাকশনটা আমরা কিভাবে আসলে হিসেব করব। সো এই গ্লুকোজ দুটি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহে শক্তি উৎপাদন করে, তার মধ্যে একটি হলো গ্লাইকোলাইসিস এবং আরেকটি ক্রেবস সাইকেল। গ্লুকোজ থেকে এটিপি আমরা দুইভাবে পেতে পারি। একটি হলো ডিরেক্ট উপায়ে আমরা দেখতে পাবো যে এটিপি প্রোডিউস হচ্ছে, এবং আরেকটি প্রক্রিয়া হলো ইনডাইরেক্ট, যেখানে আমরা দেখতে পাবো কিছু কিছু স্টেপে কিছু ইলেকট্রন ক্যারিয়ার বা প্রোটন ক্যারিয়ার উৎপাদন হতে, যেমন এই এনএডিএইচ যেটাকে আমরা নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড বলি থাকি, এবং এপিডিএইচ টু যেটাকে আমরা বলি ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এদেরকে বলা হয় ইলেকট্রন বা প্রোটন ক্যারিয়ার। এই ইলেকট্রন বা প্রোটন ক্যারিয়ারগুলো ডিরেক্টলি এটিপি উৎপাদনে সহায়তা করে না, কিন্তু এই ক্যারিয়ারগুলো চলে যায় মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে গিয়ে তারা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এটিপি উৎপাদনে সহায়তা করে। সেই জন্য আমি বলছি এই এনএডিএইচ এবং এপিডিএইচ টু ইনডাইরেক্টলি এটিপি উৎপাদনে সহায়তা করে, এবং একটি এনএডিএইচ থেকে আমরা 2.5 এটিপি পেয়ে থাকি, এবং একটি এপিডিএইচ টু থেকে আমরা 1.5 এটিপি পেয়ে থাকি। এখন আমরা টোটাল এটিপি ক্যালকুলেশন দেখব। প্রথমেই আমরা জানি গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভেট উৎপাদন করে। সো একটি গ্লুকোজ থেকে আমরা দুটি পাইরুভেট পেয়ে থাকি। এটি হলো গ্লাইকোলাইসিসের স্টেপস। এখানে আমরা দেখতে পাই দুটি গ্লিসারালডিহাইড থ্রি ফসফেট থেকে দুটি 1,3 বিসফসফো গ্লিসারের উৎপাদনের সময় আমরা দুটি এনএডিএইচ পেয়ে থাকি। টোটাল গ্লাইকোলাইসিসে আমরা দুটি এনএডিএইচ পেয়ে থাকি, এবং গ্লাইকোলাইসিসের শেষের দিকে আমরা দেখতে পাই 1,3 বিসফসফো গ্লিসারের থেকে 3-ফসফো গ্লিসারের উৎপাদনের সময় দুটি এটিপি উৎপাদন হতে, এবং ফসফোনল পাইরুভেট থেকে পাইরুভেট উৎপাদনের সময় আমরা দেখতে পাই দুটি এটিপি উৎপাদন হতে। সো আমরা জানি যে গ্লাইকোলাইসিস আমরা মোট 4টি এটিপি পেয়ে থাকি। সো আমি এখানে একটু লিখে রাখতে চাই 4টি এটিপি আমরা পেয়ে থাকি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় শুধু যে এটিপি উৎপাদন হয় তা কিন্তু নয়। গ্লাইকোলাইসিসে 2 অণু এটিপি খরচ হতে আমরা দেখি। শুরুর দিকে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট উৎপাদনের সময় 1টি এটিপি খরচ হয়, এবং ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট উৎপাদনের সময় আরও 1টি এটিপি খরচ হতে আমরা দেখি। সুতরাং গ্লাইকোলাইসিসে 2টি এটিপি কিন্তু ইউজড হয়। এটিপি কনজিউম -2, টোটাল এটিপি আমি পাই 4টি, এবং যেহেতু আমরা জানি একটি এনএডিএইচ থেকে আমরা 2.5 এটিপি পেয়ে থাকি, তাহলে দুটি এনএডিএইচ থেকে আমরা মোট 5টি এটিপি পাব। সুতরাং আমার নেট এটিপি প্রোডাকশন হবে 7। গ্লুকোজ থেকে যে পাইরুভেটটি উৎপাদন হয় সেই পাইরুভেট কনভার্ট হবে অ্যাসিটাইল কোয়ে। সো একটি পাইরুভেট যখন একটি অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হয় তখন 1টি এনএডিএইচ আমরা পাই। ছবিতে আমরা দেখতে পাচ্ছি পাইরুভেট থেকে যখন অ্যাসিটাইল কোয়ে প্রোডিউস হচ্ছে তখন 1টি এনএডিএইচ উৎপাদন হতে। সুতরাং আমাদের পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশনে 1টি এনএডিএইচ পাওয়া যায়। তাহলে মোট এটিপি পাচ্ছি 2.5। যেহেতু দুটি পাইরুভেট থেকে আমরা দুটি অ্যাসিটাইল কোয়ে পাবো, তাহলে এই 2.5কে আমরা 2 দিয়ে গুণ করে ফেলবো, তাহলে আমরা মোট এটিপি পাবো 5টি। এবার এই অ্যাসিটাইল কোয়ে সরাসরি চলে যাবে মাইটোকন্ড্রিয়াতে, যেখানে গিয়ে ক্রেবস সাইকেল সম্পন্ন করবে, এবং আমি পাশে ক্রেবস সাইকেলটি আমি দেখিয়েছি। ক্রেবস সাইকেলের বিভিন্ন পর্যায়ে আমরা 3টি এনএডিএইচ দেখতে পাচ্ছি। এই আইসোসাইট্রেট থেকে আলফা
কিন্তু গ্লুটার উৎপাদনের সময় একটি পাচ্ছি এবং এখান থেকে একটি পাচ্ছি এবং এখান থেকে একটি পাচ্ছি। সুতরাং আমাদের ক্রেবস সাইকেলে আমরা মোট তিনটি এনএডিএইচ পেয়ে থাকি এবং একটি এফএডিএইচ টু পেয়ে থাকি, এবং এই সাকসিনাল কুয়ে থেকে আমরা একটি জিটিপি পেয়ে থাকি যেটাকে আমরা এটিপির ইকুইভ্যালেন্ট ধরতে পারি। সুতরাং জিটিপিকে আমরা এটিপি ধরব, সুতরাং ক্রেবস সাইকেলে আমরা একটি এটিপি পেয়ে থাকি। এবার আমরা একটু এটিপি ক্যালকুলেশন করব যে ফ্রি এনএডিএইচ উইল প্রোডিউস 7.5 এটিপি অ্যান্ড এফএডিএইচ টু 1.5 অ্যান্ড একটি এটিপি মানে একটি এটিপি। সুতরাং আমরা এখানে দেখতে পাই যে টোটাল 10টি এটিপি আমাদের প্রোডাকশন হচ্ছে। সো এই 10টি এটিপি কিন্তু মাত্র একটি এসিসাইল কোয়ে যখন ক্রেবস সাইকেলে প্রবেশ করে তখন আমরা 10টি এটিপি পেয়ে থাকি, কিন্তু আমাদের টোটাল এসিটাইল কোয়ে হচ্ছে দুটি, মানে টু মলিকিউলস অফ এসিটাইল কোয়ে। সুতরাং আমাদের টোটাল এটিপি ক্যালকুলেশনকে আমরা দুই দিয়ে গুণ করে ফেলবো, তাহলে আমাদের মোট এটিপি পাওয়া যাবে 20টি। তাহলে আমরা যদি এখন একটু ক্যালকুলেট করি, আমরা দেখতে পাবো গ্লাইকোলাইসিসের 7টি, পাইরুভেট অক্সিডেশনের মাধ্যমে যখন এসিটাইল কোয়ে উৎপাদন করে তখন 5টি, টোটাল 12টি, এবং এসিটাইল কোয়ে যখন ক্রেবস সাইকেলে প্রবেশ করে তখন আমরা দেখতে পাই মোট 20টি এসিটাইল কোয়ে উৎপাদন করতে। অর্থাৎ আমাদের একটি গ্লুকোজ কমপ্লিট অক্সিডেশনের মাধ্যমে মোট আমাদের 32টি এটিপি উৎপাদন করে থাকে। যদিও বিভিন্ন বইতে এটি 36 বা 38 এটিপি লেখা আছে, সেটার একটি কারণও আছে। আগে আমরা দেখতে পেতাম যে একটি এনএডিএইচ থেকে লেখা হতো যে 3টি এটিপি প্রোডাকশন করছে এবং একটি এফএডিএইচ টু থেকে 2টি এটিপি প্রোডাকশন হচ্ছে। এটিকে রাউন্ড ফিগার করে দেওয়া হতো, যার কারণে আমাদের এটিপির যে মান সেটি একটু ভ্যারি করতো। কিন্তু এখন আসলে সেই 3 এটিপি বা 2 এটিপিটা আসলে ধরা হয় না, সেই হিসাবে আমরা দেখতে পাই নেট 32 এটিপি আমরা একটি কমপ্লিট অক্সিডেশনের মাধ্যমে পেয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।